তো আজকে আমরা চলেছি সরস্বতী পুজো তে যোগদান করার জন্য আমাদের অকল্যান্ডে প্রবাসী বাঙালি অ্যাসোসিয়েশনের থেকে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। তো সেই উপলক্ষেই আমরা উনিহুঙ্গার পথে চলেছি। এখন আমরা রয়েছি নিউ মার্কেটে। তো নিউ মার্কেট অকল্যান্ডের মধ্যে বেশ খুবই একটা জমজমার জায়গা। নিউ মার্কেট শুনলেই আমাদের কলকাতার কথা মনে পড়ে। তো কলকাতার যেমন নিউ মার্কেট জমজমাট, এখানেও ঠিক সেরকম। সামনেই দেখা যাচ্ছে আমাদের এখানে খুবই বড় একটা মল, ওয়েস্ট স্ট্রিট মল রয়েছে নিউ মার্কেট। এই এরিয়াতে অনেক বড় বড় ব্র্যান্ডের দোকান রয়েছে, আউটলেট রয়েছে, মলস রয়েছে, খাওয়ার অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। সামনে একটি বাস দেখতে পাচ্ছেন, এটি অকল্যান্ড ট্যুর করায়। তো আপনি যদি অকল্যান্ডে নতুন এসে থাকেন এবং অকল্যান্ডের নানা রকমের জায়গা ঘুরে দেখতে চান শহরের মধ্যে, এই বাসে করে আপনি একটা ট্যুর নিতে পারেন। এখানে দেখা যাচ্ছে নিউ মার্কেট এরিয়াটাকে। তো আমাদের বাড়ি থেকে একটি বাস ধরে আমরা নিউ মার্কেট চলে এসেছি এবং নিউ মার্কেট থেকে আমরা এবার একটি দোতলা বাস ধরেছি। এই বাসটি আমাদেরকে উনিহুঙ্গায় নিয়ে যাবে। উনিহুঙ্গাতেই আমাদের আথিয়া ট্রাস্ট, যেখানে আমাদের পুজো হচ্ছে। তো দোতলা বাসে চড়তে আমার খুব ভাল লাগে, বিশেষ করে দোতলা বাসের উপর দিকটায়, সেখানটাই আসল মজা। উপর থেকে নিচে সব কিছু দেখা যায়, বেশ চারিপাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে, গাড়ি ঘোড়া সব কিছু চলে যাচ্ছে, আর আপনি একদম ওপরে বসে সব কিছু দেখছেন। তো এটা আমার এই ফিলটা আমার খুব ভালো হয় লাগে। আমার ছেলে মেয়ে এবং বউ, ওদেরও এই প্রথমবার দোতলা বাস চড়া অকল্যান্ডে, তো ওদেরও খুবই ভালো লেগেছে, ওরা খুবই এক্সাইটেড। আর আমার তো ভালো লাগেই, আমি যখনই সুযোগ পাই দোতলা বাসে করে কোথাও যাওয়ার, আমি দোতলা বাসটাকেই চুজ করি এবং একদম দোতলায় উঠে গিয়ে একদম সামনের সিটটা অকুপাই করে বসে থাকি। তো আমরা এখন চলেছি নিউ মার্কেট থেকে, এখানে এবার আমরা চলে এসেছি আমাদের আথিয়া ট্রাস্টে, যেখানে আমাদের অকল্যান্ডের প্রবাসী বাঙালি অ্যাসোসিয়েশনের তরফ থেকে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। আমাদের এখন সবাই চলে এসেছে, যারা যারা আসার। আমাদের এখন ঠাকুরকে সাজানোর কাজ চলছে, ঠাকুর মশাই রয়েছেন খুবই ব্যস্ত, বাকি সবাই খুবই ব্যস্ত, সবাই ফুল দিয়ে মালা দিয়ে পুজোর আয়োজন করছেন। একটু পরেই আমাদের অঞ্জলি শুরু হবে, সেই তারও আয়োজন চলছে, সবাই বসে রয়েছে নিজেদের মধ্যে গল্প করছে। তো এই পুজোর এই সময়গুলোই খুব ভালো, সবাই মিলে একত্রিত হওয়া যায়, না হলে সবাইকে একসাথে পাওয়া যায় না। তো দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, সরস্বতী পুজো বলুন, লক্ষ্মী পুজো বলুন, এই এই পুজোর সময়টাই বাঙালিদের কাছে সবাই একত্রিত হয়, আড্ডা মারে, কথাবার্তা হয়, সবার সঙ্গে সবার দেখা হয়। তো সবাই একসঙ্গে আয়োজন মানে একত্রিত হওয়া আর কি, এটাই খুবই একটি আনন্দের বিষয়। আমরা এখানে নতুন এসেছি, তো আমাদের এখনও অনেক সবার সঙ্গে আলাপ পরিচয় হয়ে ওঠেনি, কিন্তু যখনই কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, তো আমরা সবসময় সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করে থাকি। এবার আমাদের এখানে অঞ্জলির আয়োজন চলছে, অঞ্জলি হয়ে গেল এবং এরপরে আমরা এখন প্রসাদ নিচ্ছি। এখানে প্রসাদে আজকে করা হয়েছে খিচুড়ি, লাবড়া, ভাজা, পায়েস, চাটনি, পাঁপড়। তো খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে, সবাই আমরা লাইন দিয়েছি কিছু মায়ের প্রসাদ পাবো বলে। তো ভোগের খিচুড়ি যেমন হয় খুবই সুন্দর হয়, কিন্তু আজকে যে খিচুড়িটি করা বানানো হয়েছিল সেটা অপূর্ব সুন্দর হয়েছিল। আমি অনেক দিন পর এত সুন্দর মানে খিচুড়ি খেলাম। খিচুড়ি এবং লাবড়া দুটোই অতুলনীয়, এত ভালো লেগেছে কি আমি এক হাতা এক্সট্রা নিয়েছি। তো এখন এখানে দেখা যাচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে হাতে খড়ি দেওয়ানো হচ্ছে। তো সরস্বতী পুজোর দিন হাতে খড়ি হয়, এটাই খুবই কমন আমাদের কলকাতা, তো সেটাই হয়ে থাকে। তো এখন হাতে খড়ি সে অনুষ্ঠান হচ্ছে। এবার সবাই খাওয়া দাওয়ার পর নিজেদের মধ্যে গল্প গুজব করা ব্যস্ত রয়েছে। তো এইখানে পুজোর আরও আয়োজন চলছে, আরতি হচ্ছে, সব কিছু তার আয়োজন চলছে। হ্যাঁ, তো প্রদীপ জ্বালানো হচ্ছে, সবাই মিলে খুবই ব্যস্ত, এই সব নিজেদের মধ্যেই করা হয়, সব কিছুই নিজেদের মধ্যে। তো এখানে বাঙালি অ্যাসোসিয়েশনের প্রচুর মেম্বার রয়েছে, যেটা আমরা দেখলাম। এবার আরতি হয়ে গেছে, এবার আমরা সেই আরতির আশীষ নিচ্ছি মাথায়। এবার আরতির আরেকটি ধাপ। তো এখানে পুজো খুবই সুন্দরভাবে হয়, আমরা সামনে বসে পুজো দেখতে পারি, অঞ্জলি দিতে পারছি, এটাই খুব বড় কথা। মানে কলকাতার থেকে দূরে থেকেও এই কলকাতা যে একটা ফিল এই পুজোর সময় স্পেশালি, সেটা একটা খুবই একটা ভালো লাগার জিনিস। তো আজকে আমরা এখানে এসেছিলাম, আমরা এখানে পুজো দেখলাম, অঞ্জলি দিলাম, মায়ের প্রসাদ পেলাম, খুবই ভালো লাগলো। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, খুব আনন্দ হলো, বাচ্চাদেরও খুব ভালো লাগলো।
তো এই পুজোর দিনগুলোর এটাই একটা আনন্দ, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, সবাই সঙ্গে কথাবার্তা হয়, পুজোয় আমরা একসঙ্গে খাওয়া দাওয়া হয়। তো সবার খুবই ভালো লেগেছে আজকে। তো এইবার আমাদের এই প্রসাদ খাওয়ার পর এবার আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেব। তো এরপরেও আমাদের এখানে নানা রকম আরও হতেই থাকে, আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কখনো পিকনিকের আয়োজন করা হয়, কখনো খেলাধুলার আয়োজন করা হয়, নানা রকম কিছু না কিছু একটা হয়ে থাকে এবং আমরাও চেষ্টা করি সেখানে যোগদান করার জন্য। তো এইবার বাড়ি ফেরার পালা, আমরা চলে এসেছি ওনেহুঙ্গার বাস স্টপে, এখান থেকে আমরা বাস ধরে বাড়ি চলে যাব। তো আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে, পুজো দেখলাম, অঞ্জলি দিলাম, প্রসাদ খেলাম, সেটাও কলকাতার বাইরে। হ্যাঁ, এটা একটা খুব ভালো ফিল হলো আমাদের। তো এইরকম আমি আরও নানা রকমের ভিডিও আরও আনতে থাকবো, তো আপনারা দেখতে থাকবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজকের ভিডিওটা এইখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবার সঙ্গে। তো আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, বাই।